রমজানের শেষ দশকের বেজোর রাত্রে তোমরা কদরের রাত তালাশ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তালাশ করতে বলেছেন যে যে কোনো রাত হতে পারে, বিশেষ করে যখন শেষ দশক যখন আসতো। আশা রাজি আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসুদ্দু মিজারা ওনার কোমরটাকে বেঁধে রাখতেন, আহিয়া লাইলাহু রাতকে জাগ্রত থেকে ইবাদত করতেন, পূর্বকে জাগ্রত করতেন, এবং শেষ দশকে উনি বিশেষভাবে লাইলাতুল কদর পাওয়ার জন্য বেশি বেশি ইস্তেহাত করতেন। কদর শব্দ মধ্যে নয়টা অক্ষর আছে এবং তিনটা আয়াতে এই লাইলাতুল কদর শব্দটা এসছে, তো 3-9 গুণ করলে 27 হয়, সেখান থেকে 27 তারিখ এরকম একটা ব্যাখ্যা কোনো কোনো বই পুস্তকে পাওয়া যাচ্ছে। এই এই বিষয়ে কি আপনার আসলে এটা কি বানাওয়াট? হ্যাঁ, মানুষরা যখন এই বিষয়ে তারা খাস করেছে শরীয়তের দৃষ্টিকোণ, তারা যখন দলিল পায় নাই, তারা এটাকে সমাজের মাঝে কিছুটা গ্রহণযোগ্য করানোর জন্য এই ধরনের যৌক্তিক কথা তারা উপস্থাপন করার চেষ্টা করে। আত্তাহরিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য এবারে আমরা শেখ আখতার মাদানির কাছে ফিরে আসছি আরেকটি প্রশ্ন নিয়ে। যে রমজান মাসের শেষ দশকে যেটা লাইলাতুল কদরের প্রসঙ্গ আলোচনায় চলে আসলো, যে লাইলাতুল কদর যে রাতটা হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ, তো এই হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ যে রাতটি, এই রাতটা কোনটি? আমরা জানি বা আমরা দেখি আমাদের দেশে কিন্তু এই রাত্রিকে 27 রাত অর্থাৎ 27 রমজান রাতটাকেই একবারে নির্দিষ্ট করে এক রাত্রিতে ইবাদত করা হচ্ছে। আসলে ওই এক রাত্রিতে ইবাদত করলেই কি আমাদের জন্য যথেষ্ট? আমরা কি হাজার মাস পেয়ে যাব? বা এই রাতটাকে নিয়ে আমাদের দেশে এই রাতটা কীভাবে পালন করবো, এটা নিয়ে কিছু প্রশ্ন থেকে যায়। এখন ইদানিং যেটা দেখা যাচ্ছে অনেক খানাপিনার আয়োজন হচ্ছে, সেখানে একটা ওয়াজ নসিহতের বা একটা মাহফিলের মতো ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ একটা অনুষ্ঠান সর্বস্ব কিন্তু একটা রাত হয়ে যাচ্ছে। এটা এখন আসলে শরিয়াত এখানে কি বলছে, এটা আমরা আপনার কাছে জানতে চাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সমসাময়িক প্রশ্ন। তো এ বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এই লাইলাতুল কদর পাওয়ার জন্য খোঁজার উদ্দেশ্যে তিনি রমজানের প্রথম দশ দিন এতেকাফ করেছেন, সেই 10 দিনে তিনি পান নাই। দ্বিতীয় 10 দিনে এতেকাফ করেছেন, সে 10 দিনও পান নাই। তৃতীয় আখেরি 10 দিনে এতেকাফ করেছেন এবং তিনি পেয়েছেন এবং একদিন তিনি সাহাবায়ে কেরামদেরকে বিষয়টা বলার জন্য, আমি এই কদরের রাত কোন রাত বলার জন্য তিনি ঘর থেকে বের হয়েছেন। ইতিমধ্যেই দুইজন ব্যক্তি তারা পরস্পর ঝগড়া করতেছে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাদের ঝগড়াটাকে মীমাংসা করতে যে বলছেন রফিআত, আর একটা হচ্ছে নসিব, আমাকে ভুলিয়ে দেওয়া অথবা আমার ব্রেন থেকে ওই জিনিসটা উঠিয়ে নেওয়া হয়েছে। এবং আল্লাহ রসুল বলছেন যে হয়তো এর মধ্যে তোমাদের কোনো কল্যাণ রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন যে নির্দিষ্ট তারিখ বলতে চেয়েও তিনি তাকে ভুলে দেওয়া হয়েছে, কিন্তু তিনি বলেছেন আশা রাজিয়াল্লাহু তাআলা হাদিস বুখারী হাদিস 217 নম্বর হাদিসে বলছেন তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিদরি মিন আল আশর আল আওয়াখির, রমজানের শেষ দশকের বেজোর রাত্রে তোমরা কদরের রাত তালাশ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তালাশ করতে বলেছেন যে যে কোনো রাত হতে পারে, বিশেষ করে যখন শেষ দশক যখন আসতো। আশা রাজি আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসুদ্দু মিজারা ওনার কোমরটাকে বেঁধে রাখতেন, আহিয়া লাইলাহু রাতকে জাগ্রত থেকে ইবাদত করতেন, পূর্বকে জাগ্রত করতেন, এবং শেষ দশকে উনি বিশেষভাবে লাইলাতুল কদর পাওয়ার জন্য বেশি বেশি ইস্তেহাত করতেন। ইস্তাহিদু ফিল আশিল আওয়াখির মা লা ইস্তাহিদু ফিল গাইরি, শেষ দশকে যত বেশি তিনি চেষ্টা করতেন অন্য সমস্যায় পরিশ্রম করতেন, এত বেশি অন্য মাসে করতেন। আর মূল উদ্দেশ্যটা হলেই কদর রাতকে তালাশ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি কোনো নির্দিষ্ট রাতকে নির্ধারণ করে বলেন নাই যে এই রাত্রেই কদর, তিনি বলছেন শেষ দশকে বিশেষ করে বেজর রাত্রে। ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আল্লাহ বলছেন যে ইলতামিসুহা ফিল বিদরি ফিল মিন আল আশর আল আওয়াখির, রমজানের শেষ দশকের বেজর রাত্রে তোমরা কদর রাতকে তালাশ করো। এবং এবার স্পষ্ট করে বলেছেন যে ফিত তাসিয়াতি তাবকা, হ্যাঁ মানে শেষ 9 তারিখে, শেষ 7 তারিখে, শেষ 5 তারিখে, তার মানে হলেই যে আল্লাহ পাক হয়তো এটাই চাচ্ছেন যে বান্দা এই শেষ দশক পুরোটাই সে ইবাদতে লিপ্ত থাকবে এবং লাইলাতুল কদর তালাশ করার চেষ্টা করবে।
আর এই চেষ্টা যেহেতু আল্লাহ পাক উজ্জ্ব রেখেছেন, যেমন নাকি জুমার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন যে ফি হিসাত, জুমার দিনে এমন একটি নির্দিষ্ট সময় আছে, সময়টাকে কম বলা হয়েছে, ওই সময়ে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ পাক তার দোয়াকে ফেরত দেন না, কিন্তু সেই দোয়াটাকে নির্দিষ্টভাবে বলেননি। দুটো হাদিস আছে, ইমাম যখন মেম্বারে বসে তখন থেকে নিয়ে সালাত শেষ হওয়া পর্যন্ত, আর একটা হলো জুমার দিনে আসর পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত। ও ফজিলত বর্ণনা করেছেন যে সময়টাকে একেবারে খাস না করে দিয়ে একটা পরিসীমা বলে দিয়েছেন যে এর মধ্যে সময় আছে হতে পারে খুঁজে। তো সুন্নতের তরিকা যেটা সেটা হলে যে আমরা শেষ দশক পুরাটাই এবাদতের মধ্যে লিপ্ত থাকবো এবং কদর রাত তালাশ করার চেষ্টা করবো। এখানে আরেকটা জিনিস সেটা হলে যে অনেক অনেক মানুষই যারা এনারা চালাশ করেছেন, অনেকে কদর পেয়েছেন, সেই যারা কদর পেয়েছেন কদরের কিছু আলামত হাদিস থেকে পাওয়া যায় যে কদরে সব বৃষ্টি হবে বা সূর্যের তাপ কমে যাবে, এগুলি আলামত দেখে অনেকে এটা বলার চেষ্টা করেছেন যে আমি 27 তারিখে পেয়েছি, আরজন বলেছে আমি 25 তারিখে পেয়েছি, আরজন বলেছে আমি 23 তারিখে পেয়েছি। ঠিক আছে, এটাই হয়তো আল্লাহ পাকের উদ্দেশ্য, আল্লাহ পাক কোনোদিন কোনো বছরে 23 তারিখে দিবেন, কোনো বছর 27 তারিখে দিবেন, কোনো বছর 21 তারিখে দিবেন, আল্লাহ পাক কোন বছর কোন তারিখে কদরে ফজিলত দিবেন এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে। আমরা কি করবো, আমরা পুরোটাই শেষ দশক বিশেষ করে বেজোর রাত্রে আমরা বেশি বেশি আল্লাহর কাছে কেঁদে হ্যাঁ ভালো থেকে ভালো ইবাদত করার মাধ্যমে আমরা কদরের রাত পাওয়ার চেষ্টা করবো। একদিন আমরা নির্ধারিত করবো না, একদিন নির্ধারিত করার মধ্যে দুটো সমস্যা, একটা হলে যে শরীয়ত যেখানে নির্দিষ্ট করে নেই সেখানে আমরা কেন করতে পারি, আর একটি সেটা হলো এই যে আমি 27 তারিখ মনে করে ওই রাত্রে আমি জেগে সারা জেগে ইবাদত করলাম, হয়তো বা ওই বছর 21 তারিখে চলে গেছে কদরের রাত। এখানে একটা যুক্তি পেশ করা হয় যে 27 তারিখটা কিভাবে আসছে, যেমন সূরা কদরের মধ্যে লাইলাতুল কদর শব্দ যে আয়াতটা আসছে, লাইলাতুল কদর শব্দ মধ্যে 9টা অক্ষর আছে এবং 3টা আয়াতে এই লাইলাতুল কদর শব্দটা আসছে, তো 3, 9 গুণ করলে 27 হয়, সেখান থেকে 27 তারিখ এরকম একটা ব্যাখ্যা কোনো কোনো বই পুস্তকে পাওয়া যাচ্ছে, এই এই বিষয়ে কি আপনার আসলে এটা কি বানাওয়াট? মানুষরা যখন এই বিষয়ে তারা খাস করেছে শরীয়তের দৃষ্টিকোণ, তারা যখন দলিল পায় নাই তারা এটাকে সমাজের মাঝে কিছুটা গ্রহণযোগ্য করানোর জন্য এই ধরনের যৌক্তিক কথা তারা উপস্থাপন করার চেষ্টা করেছে। আসলে শরীয়ত তো যুক্তির উপর ভিত্তি নয়, শরীয়তটা হল তাওকিফ, আল্লাহ ওহির ভিত্তি। অতএব আমরা এই পুরাটাই শেষ দশক পুরাটাই চেষ্টা করবো। আর একটা প্রশ্ন আসছে কিভাবে হবে, তো এ বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যেটা এবাজতের যেটা নিয়ম ছিল যে আল্লাহ নবী সাল্লাম তিনি রমজান হোক বা রমজান ছাড়া হোক তিনি 11 রাকাতের বেশি যে কিয়ামুল লাইল আদায় করেছেন এটা স্পষ্ট, এটা প্রমাণিত হয় না। সেক্ষেত্রে বিশের পূর্বে যেরকম 11 রাকাত করতেন শেষ দশকেও 11 রাকাতই করবেন, এটা হলো মূল বক্তব্য আমাদের। যদিও কেউ কেউ অতিরিক্ত করার পক্ষেও দলিল দিয়েছেন, আমার মনে কেউ যদি অতিরিক্ত করতে চায় নকল হিসাবে করতে পারে, কিন্তু ওটাকে সুন্নত মনে করে পড়া যাবে না, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 3 দিন যে তিনি জামাতের সাথে সালাত আদায় করেছিলেন সেটা ছিল একদিন 23 তারিখ, আর একদিন 25 তারিখ, আর একদিন 27 তারিখ, ওই 3 দিন কিন্তু যেই পরিমাণ একই পরিমাণ ঠিক রেখেছেন, কম বেশি তিনি করেন নাই। অতএব আমরা এই কদরের রাতটাকে পরিসীমা ঠিক রেখে সেটাকে সুন্দর থেকে সুন্দরভাবে লম্বা কেয়ামের মাধ্যমে, বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে সালাতটাকে আরো বেশি লম্বা করে পড়ার চেষ্টা করবো। উবাই ইবনে কাব যেটা হাদিস ওনাকে যে ইমাম নিযুক্ত করে দেওয়া হলো, উনি কিন্তু 20 রাত পর্যন্ত ইমামতি করে ফাররা উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব তখন ইমামতি হেরে চলে গেছিলেন। কেন? যখন ও ব্যক্তি ইমামতি করবে তখন তো তাকে পিছনের মুক্তাদের খেয়াল করে সালাতটাকে একটু হালকা করা করতে হবে, কিন্তু উবাই ইবনে কাব চাচ্ছেন যে না, আমি কদরের এই দেশ শেষ দশকটা আমি একা একা বাড়িতে সালাত আদায় করি, লম্বা লম্বা কেয়াম করবো, লম্বা লম্বা রুকু করবো, লম্বা লম্বা সেজদা করবো। এইভাবে আসলে কদরের রাতটাকে উদযাপন করা প্রয়োজন, যে কোরআন বেশি জানে লম্বা লম্বা কেয়াম করবে, সেজদা করবে, এর সাথে সাথে বেশি বেশি কোরআন পড়বে, তাসবিহ তাহলিল করবে, বসে বসে করবে এবং একবার করতে হবে, কারণ আল্লাহর কাছে আসলে রাতের সালাতটা বেশি প্রিয় কেন? হ্যাঁ, যে অসাল্লু ওয়ান নাসুলিয়াম, আল্লাহর কাছে আফজালুস সালাত বাদ সালাতিল মাকতুবা সালাতুল লাইল, রাত্রের সালাতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কেন? কেন যে তুমি যখন সালাত আদায় করবে তখন মানুষটা শুয়ে আছে, এই যে তার ভিতরে একটা গোপনত্ব জিনিসটা,
এটা থাকার কারণে রাত্রির সালাতটা আল্লাহর কাছে বেশি প্রিয় অতএব এটাকে যদি অনুষ্ঠানিকতার সাথে যদি উদযাপন করা হয় তাহলে ওর আসল যেটা রূহ এটা কিন্তু বের হয় এই যে খানা পিনা বা মিষ্টির বিতরণ ওয়াজ নসিহতের আয়োজন করে রাত পার করে দাও এই বিষয়টা সবগুলো আসলে বেদাত আমাদের দেশে দেখাচ্ছে এই রাতটাকে রাত্রি যাপন করা হয় কিভাবে ইমাম সাহেব সবাইকে নিয়ে ওয়াজ নসিহত করেন মিলাদ মোলান লম্বা একটি দোয়া করে ছেড়ে দেন আসলে এগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কোন সাহাবাকে কোন একদিন এরকম কোন ওয়াজ নসিহত করেছেন অথবা ওনাদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেছেন অথবা খাওয়ার কোনো আয়োজন করেছেন এই ধরনের কোনো হাদিস থেকে পাওয়া যায় না বরং এটা একটি ইবাদতের রাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে করেছেন যেমনটা বললাম যে কোরআন তেলাওয়াত করবে হ্যাঁ কিছুক্ষণ ধরে সালাত আদায় করলো আবার কোরআন তেলাওয়াত করলো হ্যাঁ জিকির আজকার করলো একভাবে দোয়া করলো তবে সেই ক্ষেত্রে যদি নসিহতমূলক কিছু সংক্ষিপ্ত কথা বলতে চাই বলতে পারে যেটা একবারে ঘটা করে একটা ওয়াজের আয়োজন করা না একটা দুটো পর্যন্ত শুধু একজনের বক্তৃতা করবে এটা বরং অন্যের ইবাদতের বড় আয়োজন হয় আমাদের দেশে এতে বরং অন্যদের ইবাদতের সময়টা পার করে দেওয়া হচ্ছে এটা ক্ষতি হচ্ছে আরেকটা ইবাদত আমাদের দেশে করে সালাতুত তাসবিহ নামে একটা সালাত আছে এটাও লাইলাতুল কদরের রাতে সবাই মনে করে যে যে পড়তেই হবে জীবনে একবার কমপক্ষে পড়তে হবে কারণ কদরের রাতে ফজিল বেশি পাওয়া যায় জি ওই জন্য ওই রাতে পড়ে এবং আমরাও ছোটবেলায় পড়েছি মানে গুরুত্ব বোঝা গেছে ছোটবেলায় আমরাও পড়েছি কিন্তু আসলে এটা সহি না সহি না দয়েব হাদিসের উপর ভিত্তি করে এটা আমরা পড়ছি জি ধন্যবাদ অত্যন্ত সুন্দর উত্তর দিয়েছেন এবারে আমরা লাইলাতুল কদর উদযাপনের ক্ষেত্রে আমরা একটা জিনিস যোগ করতে চাই সেটা হলো এই ধরেন দীর্ঘ রাত একবার সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত সে আদায় করবে বা সাহারি পর্যন্ত করবে তো সেখানে যদি সে মনে করে যে তার ইবাদতটা আরো বাড়াবে তাহলে মানুষের ওযু ছুটে যাওয়াটা স্বাভাবিক সে ওযু করে আসলো এসে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল ওযু সালাত আদায় করে আর যদি সে রাতটা মসজিদে উদযাপন করে তাহলে পাশাপাশি মসজিদে যেহেতু আসছে যাও বেরোয় যাবে মসজিদ প্রবেশ করবে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করবে এটা করতে পারে এটা কোন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সুতরাং এভাবে সে তার ইবাদতের পরিধি যদি বাড়াইতে পারে যেগুলির নাস আছে মানে দলিল আছে দলিলবিহীন যেগুলি ওয়াজ করে কাটানো নসিহত করে কাটানো এগুলি সরিয়া ফেরার চিন্তা নয়